আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করতে সবাই ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো কীভাবে কাইনমাস্টারের মাধ্যমে ইউটিউব সাবস্ক্রিপশন বাটন তৈরি করবেন। তো এই মুহূর্তে আমার স্ক্রিনে একটি অ্যানিমেশন সাবস্ক্রিপশন বাটন দেখতে পাচ্ছেন। হুবহু এই ধরনের অ্যানিমেশন সাবস্ক্রিপশন বাটন কীভাবে তৈরি করবেন এবং আপনার ভিডিওতে ব্যবহার করবেন আজকের এই ভিডিওতে দেখাবো। তো পুরো ভিডিও দেখতে থাকুন, পুরো ভিডিও জুড়ে সাথে আছে আমি নাসির আর আপনারা দেখছেন এনআর মিডিয়া টেক চ্যানেল। চলুন শুরু করা যাক। ওকে, আপনাদের ফার্স্ট অফ অল কী করতে হবে, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে যেতে হবে, সেখান থেকে একটি গ্রিন স্ক্রিন ভিডিও টেম্পলেট ডাউনলোড করতে হবে। তো গ্রিন স্ক্রিন ভিডিও টেম্পলেট ডাউনলোড করার পর আপনারা কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। তো আশা করতেছি কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি সবার কাছে আছে, তো যদি না থাকে তাহলে প্লে স্টোর গিয়ে কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন। কাইনমাস্টার ওপেন করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনারা কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন প্লাস আইকন, এই প্লাস আইকনের উপর একবার টাচ করবেন। তো এখানে টাচ করার পর আপনারা এখানে আপনাদের রেশিওটি সিলেক্ট করে নেবেন। তো আমি রেকমেন্ড করবো 16:9 এই রেশিওটা সিলেক্ট করে নেবেন। তো 16:9 এই রেশিও সিলেক্ট করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এটা হচ্ছে কাইনমাস্টারের মূল ইন্টারফেস। তো আপনাদের কী করতে হবে, ফার্স্ট অফ অল এই ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে যে গ্রিন স্ক্রিন ভিডিওটি ডাউনলোড করলেন সেটা এখানে ইনপুট করতে হবে। তো এটা করার জন্য এখানে দেখতে পাচ্ছেন মিডিয়া, তো মিডিয়াতে ক্লিক করবেন। তো মিডিয়াতে ক্লিক করার পর আপনাদের ভিডিওটি যে ফোল্ডারে আছে সেখান থেকে এখানে ইনপুট করে দিবেন। তো আমি এটা ইনপুট করে দিচ্ছি, তারপর এখানে উপরে টিকমার্ক অপশনে টাচ করবেন। তো এটা গ্রিন স্ক্রিন ভিডিওটি চলে এসেছে, আমরা এটা এখানে টাচ করে শুরুতে চলে যাব। তারপর আমরা আমাদের চ্যানেলের লোগোটি এখানে অ্যাড করে দিব। তো চ্যানেলের লোগোটি অ্যাড করার জন্য এখানে দেখতে পাচ্ছেন লেয়ার অপশন, তো লেয়ার অপশনে একবার টাচ করবেন। তারপর এখানে মিডিয়া, মিডিয়াতে ক্লিক করবেন। তারপর আপনাদের চ্যানেলের লোগোটা যে ফোল্ডারে আছে সেখান থেকে সিলেক্ট করে দিবেন। তো আমি এখানে আমার এই ফোল্ডারে আছে, আমি এটা এখানে সিলেক্ট করে দিলাম। তারপর উপরে টিকমার্ক অপশনে টাচ করব। তো এটা স্ক্রিনে চলে আসবে, তো এটা লেয়ার উপর ক্লিক করব। তারপর এটা দুই হাতে ধরে আমরা এটা ছোট করে দেব। ছোট করে দেওয়ার পর আমরা এখানে বসিয়ে দেব। তারপর এই ভিডিওটা একটু এদিকে স্লাইড করব, স্লাইড করলে আমাদের এখানে চলে আসবে, তো এই জায়গায় আসবে। তো আমরা এখানে জায়গা মতো সেট আপ করে নেব, আপনারা আপনাদের মতো কাস্টমাইজ করে নেবেন। তারপর কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন ইন অ্যানিমেশন, তো ইন অ্যানিমেশনে একবার টাচ করবেন। ইন অ্যানিমেশনে টাচ করার পর এখানে একটু স্লাইড করে নিচে আসবেন। নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন স্লাইড আপ, তো এই স্লাইড আপ এতে ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন এভাবে এটা ইন অ্যানিমেশন হবে। তো তারপর উপরে টিকমার্ক অপশনে টাচ করবেন। তো আবার এই লোগো লেয়ারের উপর ক্লিক করবেন। তারপর এখানে নিচে দেখতে পাচ্ছেন আউট অ্যানিমেশন, তো আউট অ্যানিমেশনে টাচ করবেন। তারপর এটা একটু স্লাইড করে নিচে আসবেন। নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন স্লাইড ডাউন, তো এই স্লাইড ডাউনের উপর একবার টাচ করবেন। তো দেখতে পাচ্ছেন এটা এইভাবে অ্যানিমেশন আউট হবে। তারপর উপরে টিকমার্ক অপশনে ক্লিক করে দিবেন। তো আমরা একটু প্লে করি, প্লে করে দেখি কীরকম হলো। তো দেখতে পাচ্ছেন এখানে লোগোটা খুব সুন্দরভাবে সেট হয়েছে, ইন অ্যানিমেশন আউট অ্যানিমেশন দুটোই অনেক সুন্দর হয়েছে। তারপর এখানে আমরা চ্যানেলের নামটি দেওয়ার জন্য কী করবো, এখানে লেয়ার অপশনে টাচ করব। তো লেয়ার অপশনে টাচ করার পর এখানে দেখতে পাচ্ছেন টেক্সট, টেক্সটে ক্লিক করব। তারপর আপনারা আপনাদের চ্যানেলের নামটি লিখে দেবেন, তো আমি আমার চ্যানেলের নামটি এখানে লিখে দিচ্ছি। তো চ্যানেলের নামটি লিখে দিলে এখানে চলে আসবে। আপনারা কী করবেন, এখানে ধরে ছোট বড় করে নিতে পারবেন। তো আমি এটা কী করবো, এখানে ফন্ট চেঞ্জ করব। ফন্ট চেঞ্জ করার জন্য এখানে দেখতে পাচ্ছেন এ অপশন, ডাবল এ, এর উপর একবার টাচ করবেন। তারপর আপনারা আপনাদের ফন্টটা সিলেক্ট করে দিবেন, পছন্দ মতো একটি ফন্ট এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো আমি এই ফন্টটা সিলেক্ট করে দিচ্ছি এখানে। তারপর টিকমার অপশনে টাচ করব, তো এটা চলে আসবে। তারপর এখানে ভিডিওটা একটু স্লাইড করে এদিকে নিয়ে আসবো। নিয়ে আসার পর আমরা এখানে এই চ্যানেলের লেখাটা এখানে সেট করে দিব। তো ছোটো বড়ো করে নিতে পারবেন, আপনারা আপনাদের মতো কাস্টমাইজ করে নেবেন। তো আমি এখানে বসিয়ে দিলাম। তারপর এই ফন্টের কালারটা চেঞ্জ করার জন্য এখানে দেখতে পাচ্ছেন এই যে কালার অপশন, এই কালার অপশনে একবার টাচ করবেন। তারপর আপনারা আপনাদের পছন্দ মতো কালারটি এখানে সেট করে দিবেন। তো আমি এখানে লাল কালারটা সেট করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এটা সুন্দরভাবে সেট হয়ে গেছে। তারপর এখানে দেখতে পাচ্ছেন ইন অ্যানিমেশন, তো ইন অ্যানিমেশনে টাচ করব। তারপর এখানে স্লাইড আপ, স্লাইড আপ এই অ্যানিমেশনটা সিলেক্ট করে দেব। তারপর এখানে টিকমার্ক অপশনে ক্লিক করব। তারপর আবার এই চ্যানেলের লেখার লেয়ার উপর টাচ করব। টাচ করার পর এখানে দেখতে পাচ্ছেন আউট অ্যানিমেশন, তো আউট অ্যানিমেশনটা স্লাইড ডাউন সিলেক্ট করে দেব। তো দেখতে পাচ্ছেন এটা লেখা হয়ে গেছে। তারপর এখানে টিকমার্ক অপশনে ক্লিক করে দেব। তারপর আমরা কী করবো, এটা প্লে করে দেখি কীরকম হলো।
তো দেখতে পাচ্ছেন এটা অনেক সুন্দরভাবে এখানে সেট হয়ে গেছে। তারপর আরো কিছু টেক্সট লেখার জন্য আপনারা এটা শুরুতে চলে আসবেন, তারপর আবার লেয়ারে ক্লিক করবেন, এখানে টেক্সটে ক্লিক করবেন, টেক্সটে ক্লিক করার পর আপনারা যা লিখতে চান সেটা লিখে দিবেন। তো দ্যাট টেক ডক্টর লেখার পর এটা আমরা ফন্টটা চেঞ্জ করে নেব, এখানে ডাবল এ অপশনে ক্লিক করব, তারপর এখানে আমরা পছন্দ মতো ফন্টটা এখানে সিলেক্ট করে দেব। তো আপনারা আপনাদের পছন্দ মতো ফন্টটি সিলেক্ট করে দেবেন, তারপর একটু স্লাইড করে এদিকে নিয়ে আসবেন, নিয়ে আসার পর এখানে আপনারা জায়গা মতো এখানে বসিয়ে দেবেন। তো আমি এটা এখানে বসিয়ে দিচ্ছি। তারপর এটা কালারটা চেঞ্জ করার জন্য এখানে কালার অপশনে আমরা টাচ করব, তারপর এটা আমি ব্ল্যাক কালার এটা দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন এটা আমার সুন্দরভাবে ইয়ে হয়ে গেছে। তারপর এখানে দেখতে পাচ্ছেন ইন অ্যানিমেশন, তো ইন অ্যানিমেশনে ক্লিক করব, তারপর এখানে স্লাইড আপ এটা সিলেক্ট করে দেব, তারপর টিক মার্ক অপশনে ক্লিক করব, আবার এই লেখার লেয়ার উপর ক্লিক করব, তারপর এখানে আউট অ্যানিমেশনে ক্লিক করব, তারপর এখানে স্লাইড ডাউন এই অ্যানিমেশনটা সিলেক্ট করে দেব। তো তৈরি হয়ে গেল আমাদের এই সাবস্ক্রিপশন বাটন। তো আমরা শুরুতে আসবো, তারপর প্লে করে দেখবো কীরকম হলো। তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে এটা স্লাইড করতেছে। তো আপনাদের কাজ কমপ্লিট হওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন শেয়ার অপশন, এই শেয়ার অপশন একবার টাচ করবেন, তারপর আপনাদের রেজুলেশন অনুযায়ী আপনারা এটা এক্সপোর্ট করে নেবেন। তো বন্ধুরা, এক্সপোর্ট হওয়ার পর আপনারা কী করবেন, আপনারা যে ভিডিওতে ব্যবহার করতে চাচ্ছেন সেই ভিডিওটা এখানে কাইনমাস্টারে সিলেক্ট করে দেবেন, এখানে প্লাস আইকনে টাচ করবেন, তারপর 16:9 এটা সিলেক্ট করে দেবেন, তারপর আপনার ভিডিওটি এখানে নিয়ে আসবেন। তো আমি আমার এই ভিডিওটা এখানে সিলেক্ট করে দিলাম। তো চলে এসেছে, আপনারা যে ভিডিওর যে জায়গায় এটা বসাতে যাচ্ছেন সেই জায়গাটি সিলেক্ট করে নেবেন। তো আমি এই জায়গায় এইটা করব। তো এটা তারপর এখানে কী করবেন, এখানে লেয়ার অপশনে ক্লিক করবেন, তারপর মিডিয়াতে ক্লিক করবেন, তারপর এখানে আপনারা যে ফোল্ডারে সেভ হচ্ছে সেই ফোল্ডারটা ওপেন করবেন। তো আমার এখানে কাইনমাস্টার এক্সপোর্টে এই ফোল্ডারে সেভ হয়েছে, তো আমি এটা ওপেন করব। তারপর এখানে দেখতে পাচ্ছেন আমার এটা চলে এসেছে, তো এটা সিলেক্ট করে দেব। তো এটা সিলেক্ট করার পর কী করবেন, এইভাবে চলে আসবে। তো আপনারা কী করবেন, একটু স্লাইড করে এই লেখাগুলো সিলেক্ট করে একটু নিচে আসবেন, নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ক্রোমা কি, তো ক্রোমা কি অপশনটা পেয়ে যাবেন। তো এর উপরে একবার টাচ করবেন, তো এটা টাচ করার পর এখানে দেখতে পাচ্ছেন ক্রোমা কি এটা এনেবেল করে দিবেন। তো এনেবেল করে দিলে এটা আমাদের গ্রিন স্ক্রিন রিমুভ হয়ে যাবে, তারপর এখানে টিক মার্ক অপশনে ক্লিক করে দেব, তারপর আবার এই গ্রিন স্ক্রিনের উপরে একবার টাচ করবো। তো এটা আমরা ছোটো বড়ো করে নিতে পারবো, এতে হাত দিয়ে ধরে আমরা ছোটো বড়ো করে আমরা ভিডিওর যে অংশে ব্যবহার করতে চাই সেই অংশে এখানে বসিয়ে দেব। তো ফ্রেন্ডস, দেখলেন কীভাবে ব্যবহার করতে হয়। তো আমি আপনাদের একটু প্লে করে দেখিয়ে দিচ্ছি, তো দেখুন আমি একটু প্লে করি। তো দেখতে পাচ্ছেন আমার এখানে অনেক সুন্দরভাবে এটা শো করতেছে। তো আপনারা এভাবে আপনাদের ফোন থেকে খুব সহজেই এটা তৈরি করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও, আশা করতেছি ভিডিওটি সবার ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে নতুন কোন টিউটোরিয়াল নিয়ে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।